জানেন অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়ে মনোবাসনা পূর্ণ করতে হয় যে দেশে বিশ্বজুড়ে রয়েছে লক্ষ লক্ষ জাতি আর তাদের হাজার রকমের অদ্ভুত সব গল্প বিয়ে নিয়েই হোক কিংবা যৌনতা নিয়েই সব ক্ষেত্রে অদ্ভুত সব নিয়ম বা রীতির কথা শোনা যায় যা শুনলে অবাক হয়ে যাবেন বিবাহিত জীবন কেমন হবে সেটা যদি কেউ বিয়ের আগে জানতে চায় তাহলে তারা কিছুদিনের জন্য বিয়ে করতে পারে লিখিতভাবে জানাতে হবে যে তারা ঠিক কদিনের জন্য বিয়েটা করেছে সেই সময় কেটে গেলে তাদের আর স্বামী স্ত্রী হিসেবে ধরা হয় না উত্তর আমেরিকা ও পূর্ব সাইবেরিয়ার এই রীতি প্রচলিত আছে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে এখানকার মানুষ বউ অন্য সঙ্গে বদলে নাই সাইবেরিয়ানরা বিশ্বাস করেন ঋতুস্রাব চলাকালীন মেয়েদের সঙ্গে মিশলে সমুদ্রে তলিয়ে যায় মানুষ হিমালয়ে কোলে প্রচলিত আছে এই প্রথা একাধিক ভাইয়ের একজনই স্ত্রী কারণ এই অঞ্চলে সবার হাতেই খুব কম জায়গা রয়েছে তাই যত সংসার হবে তত ভাগ হবে এই সমস্যা থেকে রেহাই পেতে অনেক ভাইয়ের একজন স্ত্রী আর একটি সংসার তৈরির প্রথা রয়েছে ইন্দোনেশিয়ার বছরে সাতবার এক বিশেষ ছুটির দিন আসে যার নাম পন যেখানে মানুষ চাভা নামে এক পবিত্র পাহাড়ের নিচে রাত কাটাতে যায় মনোবাসনা পূর্ণ করার জন্য আর সেখানে গিয়ে তাদের স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে সঙ্গমে মিলিত হতে হয় প্রত্যেকবারই একই পুরুষের সঙ্গে মিলিত হলে মনোবাসনা পূর্ণ হবে না পাপুয়া নিয়োগ রয়েছে এক অদ্ভুত নিয়ম যেখানে যে কেউ যে কোনো সময় যৌন সম্পর্কে মিলিত হতে পারে শিশু হোক বা বৃদ্ধ বয়স যত কম হোক যৌনতায় কোনো বাধা নেই তবে একসঙ্গে খাওয়া যাবে না অর্থাৎ বিয়ে না হওয়া পর্যন্ত কিছুতেই একসঙ্গে ডিনারে যেতে পারবে না একটি ছেলে ও একটি মেয়ে আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে